বন্ধুরা যেটা দেখলেন এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড। এটা করলে আপনার প্রোফাইলের পিকচার কেউ ডাউনলোড করতে পারবে না, অথবা কেউ স্ক্রিনশট দিয়েও নিতে পারবে না। তো এটা সাধারণত মেয়েদের জন্য বেশি ভালো। অনেকে আছে নিজের ছবিটি যাতে কেউ না নিতে পারে সেই জন্য ফেসবুক প্রোফাইলে ফটো দিতে পারে না, অনেক মেয়েই আছে এরকম। তো তাদের আর চিন্তা নেই, এখন ফেসবুকে নতুন একটি অপশন এসেছে, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড। এটা ব্যবহার করলে আপনার ফেসবুক প্রোফাইলের পিকচার কেউ শেয়ার করতে পারবে না, কেউ নিতে পারবে না, কেউ ডাউনলোড করতে পারবে না, কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না। তো আপনার প্রোফাইল পিকচারটা সেফ থাকবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল বিডি রাকিব, আর আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি রাকিব। তো আজ এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি অপশন চালু করেছে ফেসবুক। এর আগে আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে এটা চালু হয়েছিল প্রথম। ইন্ডিয়াতে এই ফেসবুক প্রোফাইল গার্ডটা অনেক আগেই মোটামুটি চালু হয়েছে, বাংলাদেশে এটা ছিল না। কিছুদিন হলো বাংলাদেশে এটা চালু করেছে। তো দেখেছেন আমার প্রোফাইলে আমি এটা সেট করেছি। আপনারা আমার ফেসবুক প্রোফাইলের পিকটা দেখেছেন যে চারপাশে একটি গার্ড দেওয়া আছে। তো এটা ফেসবুক নতুন করে চালু করেছে, সেটা নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিন চ্যানেল, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকে আছেন পাশে বেল বাটনটি টাচ করে রাখেননি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যার কারণে আমার নতুন ভিডিওগুলো আপনারা পাচ্ছেন না। এই জন্য অবশ্যই অবশ্যই পাশের বেল বাটনটি টাচ করে রাখতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ফিরে আসছি ইন্টার পর। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের যে ছবিটি আছে সেটিকে আমরা সেভ রাখতে পারি, যাতে কেউ কখনো আমাদের প্রোফাইল পিকটা ডাউনলোড করে না নিতে পারে, স্ক্রিনশট দিয়ে না নিতে পারে, শেয়ার না করতে পারে। তো আসুন দেখা যাক কীভাবে সেটা আমরা করতে পারি। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং আপনারা এই ফেসবুকে নতুন অপশনটির কাজটি শিখতে পারবেন দেখলে। তো চলুন দেখা যাক কীভাবে সেটা আমরা করতে পারি। সেজন্য আমাদের প্রথমে ফেসবুক ওপেন করতে হবে। আমাদের যে ফেসবুকের যে অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পরে প্রোফাইল পিকে আমরা যাব, আমাদের প্রোফাইলে যাব। এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, দেখেন চারপাশে, এই যে চারপাশে একটি গার্ড তৈরি হয়েছে এবং এটি আমরা এখন কিভাবে করব সেটাই আমি দেখাবো। তো এটা হচ্ছে আমার ফেসবুক। অবশ্যই আপনারা আমার ফেসবুকে অ্যাড হবেন। তো এটা আমার চালু আছে, এটা আমি প্রথমে বন্ধ করে নিব। আমরা প্রোফাইল পিকের উপর টাচ করব, টাচ করে এখানে দেখেন টার্ন অফ প্রোফাইল পিক গার্ড, এটা আমি টাচ করে দিব, ইয়েস দিব। তাহলে এটা অফ হয়ে গিয়েছে, দেখেন এটা কিন্তু এখন আর নেই। এখন আমার ছবিটি কিন্তু যে কেউ ডাউনলোড করতে পারবে, স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, আমার ছবিটি যে কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে। তো এখন আমি এটা যাতে কেউ ডাউনলোড না করতে পারে, কেউ প্রোফাইল পিকটি শেয়ার না করতে পারে, বা কেউ এটি স্ক্রিনশট দিয়ে যাতে না নিতে পারে, সেটার জন্য আমরা কি করব সেটাই আমরা দেখব। তার আগে বলি, এটা তাদের জন্য অনেক উপকারে আসবে যারা প্রোফাইল পিক দিতে ভয় পান, যে প্রোফাইল পিক নিয়ে অনেকে অনেক সময় অনেক বাজে কাজ করে থাকে, মূলত মেয়েরা বেশি ভয় পান। তো তাদের সেই ভয় থেকে এখন মুক্তি দিব আমি। ফেসবুকের এই নতুন যে অপশনটি অনেক ভালো একটি অপশন, যে আপনি আপনার প্রোফাইলে আপনার ছবি দিতে পারবেন, আর কোনো চিন্তা নেই আপনার ছবি কেউ নিয়ে যাবে সেই জন্য। তো সেই ক্ষেত্রে আমরা প্রোফাইলের পিকের উপর টাচ করব। টাচ করার পরে দেখেন নিচে একটি অপশন এসেছে টার্ন অফ প্রোফাইল পিক গার্ড, এটাতে আমি টাচ করে দিব। দেওয়ার পরে এখন আমি সেভে দিব। ওকে, দেখেন এখানে এই যে চলে এসেছে, চলে এসেছে আমার ছবির চারপাশে গার্ডটা তৈরি হয়ে গিয়েছে। এই ছবিটি এখন কেউই কেউ ডাউনলোড করতে পারবে না, এটা ডাউনলোড করা আর সম্ভব না, কোথাও শেয়ারও করতে পারবে না, অথবা কেউ এটিকে স্ক্রিনশট দিয়েও নিতে পারবে না। তো বন্ধুরা, এটা অনেক একটি সুন্দর একটি অপশন চালু করেছে ফেসবুক।
তো আপনারা যদি এই অপশনটি চালু করতে চান তাহলে আমার আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে এইভাবে আপনারা সুন্দরভাবে আপনার প্রোফাইল পিকটি সেভে রাখতে পারবেন। কেউ আপনার প্রোফাইল পিক নিতে পারবে না, আপনার প্রোফাইল পিক দিয়ে কেউ কিছু করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন এই জন্য। তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের জন্য আমি আরও নতুন নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে সবসময় হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।